অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি দিলরুবা আহমেদ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের অনলাইন ক্লাসের থার্ড ক্লাস। গত দুই ক্লাসে আমি তোমাদেরকে আর্থিক নীতি ও রাজস্ব নীতি পড়িয়েছি। আমি আশা করব তোমরা এগুলো আমার লেকচার শোনার পর তোমরা নিজেরা একটু এগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমি আজকে তোমাদের ব্যাংক নিয়ে আলোচনা করব। যদিও ব্যাংক চ্যাপ্টারটা তোমাদের অনেক বড়, অনেক কিছু এখান থেকে জানার আছে, পড়ার আছে। তো আজকে আমরা শুরু করছি এখন ব্যাংকের এই উৎপত্তি। ব্যাংকের উৎপত্তি নিয়ে অনেকে অনেক রকম মত দিয়েছেন, তারপরে আমরা সেখান থেকে কিছুটা জানব। ব্যাংক হচ্ছে একটা ইংরেজি শব্দ। হ্যাঁ, এই এই শব্দটার উৎপত্তি হয়েছে কিন্তু ল্যাটিন শব্দ ব্যাংক, ব্যাংক BNQE বা ব্যাংকার্স, এই সমস্ত শব্দ থেকে উৎপত্তি হয়েছে বলে ধরা হয়। আবার কারো কারো মতে ইতালিয়ান বাঙ্কোস থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। তাহলে আমরা দেখছি যে প্রথমে এটা বলা হচ্ছে যে ল্যাটিন শব্দ ব্যাংক থেকে ব্যাংকের ধরা হচ্ছে, আবার বলা হচ্ছে যে ইতালিয়ান ব্যাংকো থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। এখন ব্যাংক শব্দের আবিধানিক অর্থটা হচ্ছে স্তূপীকৃত বা রাশিকৃত বস্তু। এটা আবার কে কোন কে বলেছে? কারা? জার্মান। হ্যাঁ, ব্যাংক শব্দটা জার্মানরা বলছে, জার্মানিরা বলছে যে এটা হচ্ছে একটা জার্মান শব্দ BANCK। হ্যাঁ, ব্যাংক, যার অর্থ স্তূপ বা উঁচু ঢিবি। এই এর থেকেই হচ্ছে উৎপত্তি হয়েছে। তাহলে কেউ বলছে ল্যাটিন শব্দ, কেউ বলছে ইতালিয়ান শব্দ, আবার কেউ কারো কারো মতে এটা জার্মান শব্দ। অনেকে বলে যে অনেকের মতে আবার ব্যাংক শব্দটা BANK বা BNK অ্যাপোস্ট্রফি হতে উৎপত্তি। হ্যাঁ, যার অর্থ হচ্ছে কি, টুল বা বেঞ্চ। এখন আগে কি করতো যে ইতালির মহাজনরা কি করতো, ওরা একটা বেঞ্চে বসে এই যে মানুষের কাছ থেকে কি করতো, যে আমানত, মানুষেরকে আমানত রাখতো, এবং তার বিনিময়ে তারা কি করতো যে আমানত জমা রাখতো। হ্যাঁ, এর ফলে কি হতো, যখন আমানতকারীরা কি করতো যে অর্থ ফেরত নিতে আসতো, তখন অনেক সময় দেখা যেত যে এই মহাজনরা কি করতো যে আমানতের আমানতকারীদের তাদের অর্থ ফেরত দিতে অক্ষম হতো। হ্যাঁ, তখন কি করতো যে আমানতকারীরা তখন রাগ হয়ে বা ক্রোধে বেঞ্চটা ভেঙে ফেলত, এবং সেই বেঞ্চ ভাঙা থেকেই কি হয়েছে, ব্যাংক রাফ্ট বা দেউলিয়া কথাটার উৎপত্তি হয়েছে। তাহলে আমরা কি জানলাম যে ইতালিতে কি হতো যে ব্যাংক বেঞ্চ বা টুলের মধ্যে বসে, হ্যাঁ, এই আমানত, যারা আমানত রাখতো তাদের সাথে, তাদের সাথে বা গ্রাহকদের সাথে এর কারবারটা হতো। হ্যাঁ, তাদের টাকা জমা রাখতো, তাদেরকে সুদ দিত, এরকমভাবে, হ্যাঁ, করতো, তাদের কাছ থেকে যারা টাকা নিত তাদের কাছ থেকে সুদ খেত, এইভাবেই আর কি অর্থ তারা রাখতো, আমানত হিসাবে রাখতো। তো এই টুলেই এই কাজ কারবারটা হতো। হ্যাঁ, তো তারপরে যখন দেখা গেছে যে আমানতকারীরা যখন তাদের অর্থ ফেরত নিতে আসতো, তখন তারা সেই অর্থ ফেরত দিত না, অনেক সময় তারা সেই অর্থ ফেরত দিতে পারতো না, তখন তারা আমানতকারীরা রাগ হয়ে সেই বেঞ্চটা ভেঙে ফেলতো, এবং সেখান থেকেই ব্যাংক রাফ্ট বা দেউলিয়া কথাটার উৎপত্তি হয়েছে। তাহলে মোটামুটি আমরা এই উৎপত্তিটা জানলাম। এখন আমরা জানবো যে এই যে ব্যাংক ব্যবসাটা, এটা মানে এটা প্রথমে কিভাবে হয়েছে। হ্যাঁ, এটা ক্রম বিকাশের তো তিনটা ভাগ, অনেকে ধারণা করছে যে তিনভাবেই এই, অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে এই ব্যাংক সম্বন্ধে। তো বলা হচ্ছে যে বণিকরা এই ব্যবসাটা করতো, হ্যাঁ, সুদের ব্যবসা, তারপর হচ্ছে মহাজন, তারপরে স্বর্ণকার। তো বণিকরা কি করত, বণিকদের কথা বলা হচ্ছে যে আগে কি ছিল, আগে ধাতব মুদ্রার ব্যবহার ছিল। হ্যাঁ, তো তখন বণিকরা কি করলো যে এই যে ধাতব মুদ্রা, এর ব্যবহারটা কি, যেটা ধাতুর মুদ্রার ব্যবহার খুব কষ্ট এবং ব্যয়সাধ্য, কারণ ধাতু বানাতে তো অনেক ব্যয়বহুল। হ্যাঁ, তখন কি করতো বণিক সম্প্রদায়রা, অর্থ ব্যবহার না করে এই মুদ্রা, হ্যাঁ, ধাতব মুদ্রা ব্যবহার না করে তারা কি করতো যে মানে অর্থ নির্দেশক লিখিত পত্র, মানে একটা কাগজে কী হতো যে অর্থ ইটা কত টাকা বা কত মুদ্রা, সেই মুদ্রার মানটা লেখা থাকতো। হ্যাঁ, তো তারপরে সেইভাবে তারা কি করতো যে মানুষকে তারা ঋণ দিত।
বিনিময়ে তারা কিন্তু সুদ নিত। হ্যাঁ, তো বণিকদের প্রতি তখনকার মানুষদের আস্থা এবং বিশ্বাস ছিল জন্য তারা সেই লিখিত পত্রের মাধ্যমেই তারা কী করতো, ঋণ গ্রহণ করতো এবং প্রদান করতো। হ্যাঁ, এইভাবেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নগদ অর্থের পরিবর্তে ঋণের বা ঋণপত্রের প্রচলন হলো, যেটা আমাদের আজকালকার যুগেও আমরা ঋণপত্র আমরা প্রচলন রয়েছে। তো এই ঋণপত্রই যে বর্তমানে আমাদের আমরা হুন্ডিতে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা হুন্ডি, তারপরে চেক, হ্যাঁ, এরকম আমরা যেগুলো ব্যবহার করছি সেইগুলো। তো এইভাবে দেখা যেত যে বণিকরা কিন্তু এই এই ঋণের বা সুদের কারবারটা করতো। এরপর আসলো কারা, মহাজনরা। হ্যাঁ, বণিকদের পরবর্তী পর্যায়ে আসলো মহাজনরা। এরা কী করতো, জনসাধারণকে সুদের বিনিময়ে ঋণ দিত। হ্যাঁ, তো মহাজনী ব্যবসাতে আবার কী হতো, মহাজনী ব্যবসাতেও তারা কী করতো, আমানত গ্রহণ শুরু করতো, এবং যাতে আমানতকারীরা কী করে যে আরও বেশি ইন্টারেস্টেড হয় তাদের কাছে আমানত রাখার জন্য, এই জন্য আমানতকারীদেরকে অল্প সুদ দিয়ে তাদেরকে ইন্টারেস্ট দিয়ে তাদের টাকা পয়সা গচ্ছিত রাখতো, এবং যখন এই গচ্ছিত টাকা অনেক হয়ে যেত তখন আবার এই টাকায় ওরা একটু উচ্চ সুদে অন্যদেরকে ঋণ দিত। এরকমভাবেই আর কি চলতো। এরপরে আসলো কি, স্বর্ণকাররা। তো আজকাল যে মানে আধুনিক যে আমাদের ব্যাংক ব্যবস্থা যেটা এখন চলমান, এই আধুনিক ব্যাংকের পূর্বেই ছিল কারা, স্বর্ণকাররা। হ্যাঁ, ইংল্যান্ডে প্রথম কী হয়, স্বর্ণকারদের ব্যবসা শুরু হয়। তারপরে মানুষ তাদের স্বর্ণ আর কী করতো, অর্থ হচ্ছে স্বর্ণকারদের কাছে গচ্ছিত রাখতো, রেখে তারা কিন্তু কী করতো, ঋণ নিত। হ্যাঁ, তো এর পরিবর্তে আমার ইয়েরা স্বর্ণকাররা কী করতো, যে একটা রসিদ দিত। হ্যাঁ, রসিদের মধ্যে লেখা থাকতো যে কত টাকা, কত স্বর্ণ জমা দিল বা কত টাকা গচ্ছিত রাখলো। হ্যাঁ, তারপরে যখন নিশ্চয় একটা সুদের মাধ্যমে সেটা তো ফেরত নিতে হতো, তো স্বর্ণ যখন ফেরত নেওয়ার সময় হতো তখন রসিদটা স্বর্ণকারদেরকে ফেরত দেওয়া হতো এবং তারা তাদের অর্থ নির্ণীত সুদসহ, হ্যাঁ সুদসহ কিন্তু স্বর্ণকারদেরকে দিতে হতো। তো দেখা যেত যে মানুষ যে পরিমাণ স্বর্ণ রেখে নিত কিন্তু সেই পরিমাণ স্বর্ণ সে ফেরত নিতে সক্ষম হতো না। অত কারণ কেন কেন হতো না, কারণ হচ্ছে যে তারা হয়তো সেই পরিমাণ সুদের টাকাটা দিতে পারতো না, যার জন্য পুরো স্বর্ণটা টাকা তারা ফেরত নিতে পারতো না। এইভাবে দেখা গেল যে তাদের কাছে, স্বর্ণকারদের কাছে অনেক স্বর্ণ কিন্তু এভাবে জমা হয়ে যেত। হ্যাঁ, তো স্বর্ণকাররা তাদের কী হচ্ছে যে তারা যে আমানত রাখতো, হ্যাঁ, তাদের সেই গচ্ছিত অর্থ এক সময় দেখলো যে তারা আর তুলছে না। হ্যাঁ, তখন স্বর্ণকাররা কী করতো, যে গচ্ছিত অর্থের একটা অংশ সুদের বিনিময়ে ধার দিত। যেটা এখনও আমাদের চলে, যে অনেকে ব্যাংকে অনেক টাকা থাকে, সেই টাকা থেকেই আবার কী করে, জনগণকে উচ্চ সুদে ঋণ দেওয়া হয়। সেটা কিন্তু তখনও, এই ধারণাটা কিন্তু তখনও ছিল বা এই ব্যবস্থাটা ওই সময়ে ছিল। স্বর্ণ তখন সুদের যে এই ব্যবসা থেকে তারা প্রচুর মুনাফা পেত স্বর্ণকাররা। হ্যাঁ, ফলে কী হতো যে তারা আমানত বৃদ্ধির লক্ষ্যে তখন কী করতো, তারা যারা আমানত রাখতো তাদেরকে তারা অল্প সুদ দিত। হ্যাঁ, আমানতকারীদেরকে কিছু সুদ দিত যাতে তারা ইন্টারেস্টেড হয়ে আরও বেশি টাকা তারা স্বর্ণকারদের কাছে রাখে। তো এখন যেমন যে আমানতকারীদেরকে যে সুদ দেওয়া হয়, কিন্তু যারা ঋণ গ্রহণ করে তাদের কাছ থেকে আরও বেশি সুদ নেওয়া হয়, ঠিক তখনও সেরকম ছিল যে আমানতকারীদেরকে যে হারে সুদ দিত তার চেয়ে অনেক বেশি হারে সুদ দিত যারা ঋণ নিত। যার ফলে এই এই দুইটার পার্থক্যটাই কী হয়, এই দুইটার পার্থক্যটা হচ্ছে মুনাফা। হ্যাঁ, তো তখন থেকেই তারা এরকমভাবে মুনাফা অর্জন করলো, এবং সেই তাদের মুনাফা অর্জনের পদ্ধতি মানে ব্যাংকের এক গুরুত্বপূর্ণ কাজের সূত্রপাত ঘটে। তাদের তারা যে মুনাফা অর্জন করলো সেটাই কিন্তু বর্তমান বা আধুনিক যুগে যে ব্যাংকের মুনাফা অর্জন পদ্ধতিটা, এটার আর কি সূত্রপাত ঘটায়। হ্যাঁ, এইভাবে ব্যাংকিং ব্যবসা আধুনিক রূপ ধারণ করলো। তাহলে আমরা জানলাম যে কী করে, যে বণিকরা এবং মহাজনরা এবং স্বর্ণকাররা তাদের কাছ থেকে আজকের আধুনিক যুগের যে ব্যাংক ব্যবস্থা সেই কনসেপ্ট বা ধারণাটা কিন্তু সেখান থেকেই এসছে। হ্যাঁ, ব্যাংকের এই ধারণাটা অনেক বছর আগে থেকে এই ব্যাংকটার উদ্ভব ঘটেছে বা ব্যাংকের কাজ কারবার চলছে। জানা যায় অনেকের মতে যে সর্বপ্রথম খ্রিস্টের জন্মেরও
2000 বছর পূর্বে অসারিয়া এবং ব্যাবিলনে ব্যাংকের প্রাথমিক যাত্রা শুরু করে বলে অনেকে মত প্রকাশ করেছেন। তাহলে মানে খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টেরও জন্মের 2000 বছর পূর্বে অসারিয়া এবং ব্যাবিলনে ব্যাংকের প্রাথমিক যাত্রা শুরু বলে অনেকে মত প্রকাশ করেন। পরবর্তীতে আবার প্রাচীন গ্রিস এবং রোমান সম্রাটের সময়ও কী হয়েছে, গির্জায় কী হতো, ঋণের কারবার শুরু করতো, মানে গির্জাগুলোতেই এই কাজটা পরিচালনা হতো। তাহলে সেটা কখন, সেটা হচ্ছে প্রাচীন গ্রিস এবং রোমান সম্রাটের সময় কী হয়েছে, প্রাচীন গ্রিস এবং রোমান সম্রাটের সময় বিভিন্ন গির্জাতে এই ঋণের কারবারই চলতো। হ্যাঁ, তারা কী করতো, তারা আমানত গ্রহণ করতো এবং জনগণের কাছ থেকে অর্থ আদায় করতো। তারা কী করতো যে জনগণের কাছ থেকে এই সমস্ত আমানত তারা রাখতো, এবং তার কারণ তখন তো বিশ্বাস করার মতো কোনো জায়গা ছিল না, মানুষ তখন তাদের যত অতিরিক্ত অর্থ কোথায় রাখবে। হ্যাঁ, সেই জন্য তারা তখন গির্জাকে বিশ্বাস করতো, যারা গির্জাতে থাকতেন তাদের কাছেই তারা এইগুলো জামানত হিসাবে রাখতো। আর এছাড়া আমরা দেখেছি যে খ্রিস্টপূর্ব, আবার অনেকে বলেন যে খ্রিস্টপূর্ব 600 অব্দে, মানে খ্রিস্টের জন্মের পূর্বে 600 অব্দে কী হয়েছিল, যে চীনে বিশ্বের প্রথম ব্যাংক, হ্যাঁ, সানসি ব্যাংক, এবং 1157 খ্রিস্টাব্দে, এটা খ্রিস্টের পরে, হ্যাঁ, ওইটা হচ্ছে 600 অব্দে, মানে খ্রিস্টের পূর্বে, জন্মের পূর্বে 600 অব্দে চীনে বিশ্বের প্রথম ব্যাংকের কথা বলা হচ্ছে, সানসি ব্যাংক, এবং বলা হচ্ছে যে 1157 খ্রিস্টাব্দে, এটা খ্রিস্টের জন্মের পরে, ইতালিতে বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, হ্যাঁ, এটা কিন্তু সরকারি ব্যাংকের কথা বলছে, সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভেনিস স্থাপন করা হয়। তাহলে আমরা দেখলাম যে এই ব্যাংকের যে ধারণাটা বা ব্যাংকের যে কারবারটা, এটা অনেক আগের থেকেই চলে আসছে। তাহলে এই মানে আমরা এতটুকু আলোচনা করার পরে আমরা এইটা বলতে পারি যে ব্যাংক হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে, আবার সেই জমাকৃত অর্থ তারা কিন্তু কী করে, অলসভাবে ফেলে না রেখে ব্যবসা বাণিজ্য, উৎপাদন বা ভোগের জন্য ঋণ দান করে থাকে। তাহলে আমরা কী বুঝলাম, যে ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান, হ্যাঁ, এটা ঋণ অর্থ এবং ঋণ নিয়ে কারবার করে, এবং এটা কী করে, যে এরা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অর্থ এরা জমা রাখে আমানত হিসেবে, এবং এই জমাকৃত অংশটা কিন্তু তারা ফেলে রাখে না, এটা করে কি, যারা উদ্যোক্তা তাদেরকে বা বিনিয়োগকারী তাদেরকে তারা বা ঋণ দেয়, যার ফলে কী হয়, ব্যবসা বাণিজ্য উৎপাদন এবং ভোগ আরও ত্বরান্বিত হয়। এই সংগৃহীত আমানতকারীদের কী করা হয়, যে যারা আমানত, তোমরা এটা আগে থেকেই জানো যে যারা আমানত রাখে তাদেরকে কম সুদ দেওয়া হয়, এবং যাদেরকে এই আমানত থেকে ঋণ দেওয়া হয় তাদের কাছ থেকে বেশি সুদ নেওয়া হয়, চড়া সুদ নেওয়া হয়। এই দুইটার যে পার্থক্য, সেটাই হচ্ছে মুনাফা, এবং এটাই, এই অংশটাই হচ্ছে ব্যাংকের মুনাফা, এবং এটাই হচ্ছে, এর জন্যই ব্যাংক এই কারবারটা করে থাকে। ব্যাংককে অনেকভাবে ভাগ করা যায়, বা অনেকভাবে শ্রেণীবিভাগ আছে, অথবা অনেক প্রকার টাইপস অফ ব্যাংক আছে। তো আমরা এখানে একটু মোটামুটি দেখব যে ব্যাংকের মালিকানার ভিত্তিতেও ব্যাংকের একটা শ্রেণীবিভাগ করা যায়, আবার কাঠামোর ভিত্তিতে শ্রেণীবিভাগ হয়, আর একটা হচ্ছে ব্যাংকের কাজের ভিত্তিতে শ্রেণীবিভাগ হয়। হ্যাঁ, এখন ব্যাংকের মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগটা কী, যেমন ব্যাংকের মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগ হচ্ছে সরকারি ব্যাংক, মানে যেটার মালিক থাকবে সরকার, যেমন হচ্ছে কি, যে মানে যেসব ব্যাংকের মানে সংগঠক, নিয়ন্ত্রক, পরিচালক আর মালিক সরকার, সেগুলোকে সরকারি ব্যাংক বলে। হ্যাঁ, যেমন বাংলাদেশ ব্যাংক, সোনালী, জনতা, কৃষি, শিল্প, এগুলো সব হচ্ছে সরকারি মালিকানাধীন ব্যাংক। এরপর আমরা জানবো কি, বেসরকারি ব্যাংক, হ্যাঁ, প্রাইভেট ব্যাংক। প্রাইভেট ব্যাংক কী, যে এটা হচ্ছে ব্যক্তি মালিকানায় গঠিত ও পরিচালিত যে সমস্ত ব্যাংক, তাদেরকেই বলা হচ্ছে বেসরকারি ব্যাংক। হ্যাঁ, এই ব্যাংকগুলো একক অংশীদারি কোম্পানি ও সমবায় সংগঠন, অথবা একক শাখা, চেইন, গ্রুপ, বিভিন্ন ধরনের হতে পারে। হ্যাঁ, যেমন কি, যেমন হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, আরব এবি ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড,
এগুলো সব হচ্ছে বেসরকারি ব্যাংকের উদাহরণ। হ্যাঁ, এরপরে আমরা কি জানব, এরপরে আমরা জানব হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। হ্যাঁ, যেটা অটোনমাস ব্যাংক, যেটা এটা হচ্ছে কি যে সরকারের, এরা হচ্ছে সরকারের বিশেষ আইনে গঠিত এবং স্বনিয়ন্ত্রিত ব্যাংককে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে। এরা কিন্তু, এদের অনেকটা স্বাধীনতা আছে, এদের অনেকটা স্বাধীনতা আছে, বাট এরা কিন্তু সরকারের মানে আইন অনুযায়ী কিন্তু এদেরকে করতে হবে। হ্যাঁ, এই সমস্ত ব্যাংক কিন্তু সরকারের আইন অনুযায়ী হবে, কিন্তু এদের মধ্যে কিছুটা নিজেদের একটা স্বতন্ত্র, নিজেদের একটা নিজস্বতা আছে, বা এরা পুরোপুরিটা কিন্তু সব, এদের কিছু নিজস্ব রুলস থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, ঠিক আছে। এরপর আমরা জানবো কি সরকারি ও বেসরকারি যৌথ মালিকানার যে ব্যাংকগুলো, তাহলে কি বলা হচ্ছে যে সরকারি আর বেসরকারি যৌথ মালিকানা কিন্তু যেসব ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাদেরকে বলা হয় হচ্ছে, মানে এখানে কি, এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট, হ্যাঁ, দুজনই ইনভলভ হয়ে যে ব্যাংকটা হবে সেটাকেই বলা হচ্ছে যে সরকারি বেসরকারি যৌথ মালিকানা ব্যাংক। যেমন হচ্ছে বাংলাদেশের জন্য বলা হচ্ছে রূপালী ব্যাংক। হ্যাঁ, এখানে পুরোটাই বেসরকারি না, আবার পুরোটা সরকারি নয়, দুজনের সম্মিলিত যে ব্যাংকটা। এরপর আমরা জানবো হচ্ছে কি যে কাঠামোর ভিত্তিতে ব্যাংক। হ্যাঁ, এখন কাঠামোর ভিত্তিতে ব্যাংক আমরা বলছি যে একক মালিকানা ব্যাংক। হ্যাঁ, বলছে যে ব্যাংকের মালিক শুধু মানে একজন ব্যক্তি দ্বারা ব্যাংকটা পরিচালিত হবে, তাকে বলা হয় হচ্ছে একক ব্যাংক। এই ধরনের ব্যাংক বাংলাদেশে নেই, কিন্তু এগুলো বিদেশে, আমেরিকাতে এই ধরনের ব্যাংক আছে, যারা খুব মানে বিভিন্ন অঞ্চল ভিত্তিক, হ্যাঁ, এরা ব্যক্তি মালিকানাধীন একক ব্যাংক পরিচালিত হয়। এরপর আমরা জানব হচ্ছে অংশীদারি ব্যাংক। হ্যাঁ, এখন অংশীদার মানে কি, যে সেখানে বিভিন্ন মানুষের অংশ থাকবে। হ্যাঁ, এখন এই অংশীদার ব্যাংকগুলোকে বলা হচ্ছে যে কমপক্ষে দুজন ব্যক্তি থাকবে এবং সর্বোচ্চ দশজন। হ্যাঁ, দুজন থেকে দশজন নিয়ে, মালিকানা নিয়ে যে ব্যাংক গঠিত হয় তাকে বলা হচ্ছে যে অংশীদারি ব্যাংক। তারপরে বলা হচ্ছে যৌথ কোম্পানি ব্যাংক। এটা কি, যৌথ কোম্পানি ব্যাংক কাকে বলছে, যে যারা কোম্পানি আইনও থাকবে এবং ব্যাংকিং আইনেও থাকবে, দুইটা আইনই থাকবে, যে ব্যাংক কোম্পানি আইন এবং ব্যাংকিং আইনের দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেই সমস্ত ব্যাংককে বলা হচ্ছে যৌথ কোম্পানি ব্যাংক। হ্যাঁ, বর্তমানে যে যে যত ধরনের বড় বড় সরকারি বেসরকারি, হ্যাঁ, সব ব্যাংকগুলোই কি হচ্ছে যৌথ কোম্পানি ব্যাংক হিসাবে গঠিত হয়। ঠিক আছে, এরপরে আমরা জানব হচ্ছে সমবায় ব্যাংক। সমবায় ব্যাংকটা কোনটা, যেটা সমবায়ের ভিত্তিতে, সমবায় একটা আইন আছে সেই আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয় তাদেরকে বলা হচ্ছে সমবায় ব্যাংক। হ্যাঁ, যেমন বলা হচ্ছে যে নারায়ণগঞ্জে কোঅপারেটিভ ব্যাংক, এটাকে একটা সমবায় ব্যাংক বলা হয়, এবং রাজশাহীর কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এটাকেও সমবায় ব্যাংক বলা হয়। আর আরেকটা বলা হচ্ছে কি যে রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক। এখন যে ব্যাংকের মালিক রাষ্ট্র নিজে তাকে বলা হয় হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক। যেমন বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, এগুলো সব রাষ্ট্রীয় ব্যাংক। এখন আমরা এরপরে দেখবো যে ব্যাংকের কার্যভিত্তিক শ্রেণী বিভাগে বলা হয়েছে কি যে এখানে কেন্দ্রীয় ব্যাংক থাকবে, বাণিজ্যিক ব্যাংক থাকবে, বিশেষায়িত ব্যাংক। হ্যাঁ, এখন কেন্দ্রীয় ব্যাংক তো আমরা সবাই জানি যে কেন্দ্রীয় ব্যাংক দেশের কি যে সকল ব্যাংকের অভিভাবক। হ্যাঁ, এবং সেটা সরকারের, তাদের নিজস্বতা হচ্ছে এবং সরকারের নিয়ন্ত্রণ, সরকারের বিভিন্ন সরকারের সাথে পরামর্শ করেই তারা সমস্ত কাজ করে। এবং কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যালয়তে আমরা জানি যে তারা নোট প্রচলন করে এবং সব ব্যাংকের কী করে, যে তারা সব ব্যাংকের গার্জিয়ান হিসেবে যে কাজ করে, তারপরে কেন্দ্রীয় ব্যাংক সম্বন্ধে আমরা বিস্তারিত আরও আমরা জানবো। হ্যাঁ, এখন যেটা বলা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক তো কী, বাণিজ্যিক ব্যাংক সম্বন্ধে আমরা পড়বো, সব সঞ্চয়ী ব্যাংক, আমানত ব্যাংক, হ্যাঁ, বিভিন্ন ব্যাংক, সব যে ব্যাংকগুলো সেগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, সেটা আমরা আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব, তারপর আমরা জানতে হচ্ছে বিশেষায়িত ব্যাংক, বিশেষ বিশেষ কাজের জন্য স্পেশালি যে ব্যাংকগুলো হয় সেগুলোকে বিশেষায়িত ব্যাংক বলা হচ্ছে। যেমন হচ্ছে, যেমন মনে করছে কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বন্ধকী ব্যাংক, ক্ষুদ্র কুটির, এগুলো সব মানে বিশেষায়িত ব্যাংক। হ্যাঁ, এছাড়াও আমাদের আরও অন্যান্য ব্যাংক আছে, সমবায় ব্যাংক,
আঞ্চলিক ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক, এগুলো সব আমরা জানবো। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। তো এমনি সাধারণত ব্যাংকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, ভাগ করি, যেমন বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক। তো এখন একটু বাণিজ্যিক ব্যাংক নিয়ে আমরা আলোচনা করি। বাণিজ্যিক ব্যাংক কি? যেটা একটা মুনাফা অর্জনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ফার্ম, যাদের কি, যাদের কারবারই হলো অর্থ ও ঋণ নিয়ে। এখন বিভিন্ন দেশে কিন্তু অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতেই বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক হয়ে থাকে। এখন আমি কিছু বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে, প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমানত ব্যাংক, ডিপোজিট ব্যাংক। এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতির জন্য বা একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক। হ্যাঁ, এই ধরনের ব্যাংকের সাথে জনগণের লেনদেন ও বাণিজ্যের সম্পর্ক বিদ্যমান থাকে। এই ধরনের ব্যাংক কী করে? সাধারণত জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, আবার তাদের প্রয়োজনে বা চাহিদা অনুযায়ী ঋণ দিয়ে থাকে। এই ধরনের ব্যাংক জনগণকে কী করে? স্বল্পমেয়াদী আমানত গ্রহণ করে, আবার জনগণকে স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে। বাংলাদেশে আমরা এর আগে আলোচনা করলাম যে বাংলাদেশে কয়েক ধরনের আমানত ব্যাংক আছে, যেমন সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিদেশি বাণিজ্যিক ব্যাংক, এগুলো হচ্ছে মানে এই আমানতি ব্যাংক আছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব শিল্প ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক। এটা কী করে? যেটা সাধারণত যন্ত্রপাতি এবং অন্য শিল্পের যে যন্ত্রপাতি এবং অন্যান্য ইকুইপমেন্ট কেনার জন্য এরা শিল্পের প্রচুর পরিমাণ দীর্ঘমেয়াদী একটা দেশে প্রয়োজন হয়, তখন শিল্পের জন্য প্রয়োজন হয়, তখন তারা দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। হ্যাঁ, এই ধরনের শিল্প মানে এই ধরনের ব্যাংকগুলো কী করে? যে শিল্পপতিদেরকে বা শিল্প উদ্যোক্তাদেরকে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে সাহায্য করে থাকে। এছাড়াও কী করে? এছাড়া এরা তিনটা কাজ করে থাকে শিল্প ব্যাংক। সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী আমানত গ্রহণ করে, আবার দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। হ্যাঁ, আর কী করে? শেয়ার আর ঋণপত্র, এগুলো কী করে? ক্রয় বিক্রয় করার জন্য পরামর্শ প্রদান করে। আর শিল্প ব্যাংক কী হচ্ছে? একটা দেশের জন্য শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, কারণ একটা দেশের, আমরা জানি যে কৃষি ও শিল্প আমাদের দেশে দুইটা বড় বড় খাত, কৃষি এবং শিল্প। তো শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেশের অর্থনীতির জন্য। তো শিল্প উন্নয়নে এই শিল্প ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, বাংলাদেশে একসময় শিল্প ঋণ সংস্থা ছিল, হ্যাঁ, এই শিল্পে ঋণ দেওয়ার জন্য। আর একটা কী ছিল? শিল্প ব্যাংক। এখন এরা এই ধরনের কাজ করতো। তো এখন বর্তমানে কী হচ্ছে? এই দুইটা ব্যাংককে সমন্বয় করে বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড, BDBL, হ্যাঁ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড নামে ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে আমরা কী জানলাম? আমানত ব্যাংক, ডিপোজিট ব্যাংক আর শিল্প ব্যাংক সম্বন্ধে আমরা জানলাম। এরপরে আমরা জানবো কি? সঞ্চয়ী ব্যাংক, সেভিংস ব্যাংক। হ্যাঁ, এখন সঞ্চয় ব্যাংকের কাজ কি? এরা হচ্ছে যে একটা দেশে তো অনেক ধরনের জনগণ বাস করে, ধনী, গরিব, মধ্যবিত্ত। হ্যাঁ, তো এখন এরা করে কি? যারা একটু অবস্থা, মানে যাদের টাকা পয়সা একটু কম, যারা ক্ষুদ্র সঞ্চয় করে, তাদের কী করে কি? সঞ্চয় উৎসাহ প্রদানের জন্য এই ধরনের সঞ্চয় ব্যাংক স্থাপন করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই ধরনের ব্যাংক কী করে? ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ অর্থ আমানত হিসেবে গ্রহণ করে থাকে, আবার এই ধরনের ব্যাংক কী করে? দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীকে সঞ্চয় করতে উৎসাহিত করে। হ্যাঁ, যেমন বাংলাদেশের গ্রামীণ ব্যাংক এই ধরনের ব্যাংক। এছাড়াও বাংলাদেশে কী করে? পোস্ট অফিসে কিন্তু মানুষের সঞ্চয় জমা রাখে। হ্যাঁ, আবার কিছু বেসরকারি প্রতিষ্ঠান, NGO, হ্যাঁ, এরা কী করে? সঞ্চয় ব্যাংক হিসাবেও কিন্তু কাজ করে থাকে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব কৃষি ব্যাংক, এগ্রিকালচারাল ব্যাংক। এখন এটা হচ্ছে একটা বিশেষ, এই শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, এরা হচ্ছে একটা বিশেষ বিশেষ সেক্টরের জন্য এরা কাজ করে থাকে। তো কৃষি ব্যাংকটা কী করে? কৃষিখাতে কিন্তু একটা নিজস্ব কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানে কী করে? যে আর্থিকভাবে সাহায্য করার জন্য এই যে আলাদাভাবে কৃষি ব্যাংকটা গঠন করা হয়। এই ধরনের ব্যাংক কী করে? সমবায় নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং তাদের কাছে কিন্তু মুনাফা, আমরা জানি যে ব্যাংকের মানে প্রধান উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন করা, কিন্তু কৃষি ব্যাংক কিন্তু মুনাফা অর্জন করা মুখ্য উদ্দেশ্য নয়। তারা, কৃষি ব্যাংক কী করে? সাধারণত স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে কৃষি ব্যাংকটার মুখ্য মুনাফা অর্জন করার মুখ্য উদ্দেশ্য নয়, এটা কৃষিকাজে
সাহায্য করে এবং কৃষিকাজে স্বল্প মধ্যম দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এখন কৃষিকাজে কী কী লাগে, বীজ, সার, কীটনাশক, হ্যাঁ, এগুলো ক্রয়ের জন্য কী দেয়, স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। হ্যাঁ, আর জমির স্থায়ী উন্নতি বিধানের জন্য এবং মূল্যবান যন্ত্রপাতি ক্রয় করার জন্য তখন দিয়ে থাকি দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে কৃষি ব্যাংক কৃষিকাজের জন্য বীজ, সার, কীটনাশক এগুলোর জন্য স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে, আর একটা যে জমির স্থায়ী উন্নতি বিধানের জন্য এবং মূল্যবান যন্ত্রপাতি ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা জানবো কি বিনিময় ব্যাংক, এক্সচেঞ্জ ব্যাংক। হ্যাঁ, একটা দেশের বৈদেশিক বাণিজ্যকে সাহায্য করার জন্য কি হয়, বিনিময় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়ে থাকে। হ্যাঁ, এখন আমরা কি যে একটা দেশে কী আছে যে বিদেশের সাথে প্রতিটা দেশে কী করে, বাণিজ্য করে। এখন বিদেশের সাথে বাণিজ্য তো আর কীভাবে করবে, হ্যাঁ, তখন অবশ্যই সেটা ব্যাংকের মাধ্যমে করতে হয়। হ্যাঁ, এই এই বিনিময় ব্যাংকগুলো কী করে, এরা এদের প্রধান কাজই হচ্ছে যে বৈদেশিক যে বিনিময় বিল থাকে, বিল অফ এক্সচেঞ্জ, হ্যাঁ, এটা বার্তাকরণ, গ্রহণ, সংগ্রহ করা এবং এলসি খোলার ব্যবস্থা করে থাকে। এখন বার্তাকরণটা কী, বার্তাকরণটা বলছে যে এটা হচ্ছে ডিসকাউন্ট। হ্যাঁ, এক জনগণ হয়তো একটা একটা কিন্তু মেয়াদি হিসাবে একটা মেয়াদি আমার ই থাকে, মানুষের ঋণপত্র ক্রয় করে। হ্যাঁ, 5 বছরের জন্য, কেউ 3 বছরের জন্য, কেউ 10 বছরের জন্য ঋণপত্র ক্রয় করে। এখন সেই কোনো কোনো কারণে যদি কারো কোনো অসুবিধা হয়, হ্যাঁ, জনসাধারণের যদি সেই ঋণপত্রটা 5 অতদিন ওয়েট করতে না পারে, তার যদি টাকার দরকার হয়, তখন সে কী করে, সেই ঋণপত্রটাকে সে ভাঙায়, হুম, ব্যাংকের মাধ্যমে, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ভাঙায়, বাণিজ্যিক ব্যাংক সেটা কিনে নেয়। হ্যাঁ, তো যখন সে তার মেয়াদ পূরণ হওয়ার আগেই যখন ভাঙিয়ে ফেলে, তখন তাকে কী করতে হয়, কিছু টাকা তখন কেটে নেয়। হ্যাঁ, কিছু তখন তারা কেটে ব্যাংক কেটে নেবে নিয়ে, তো যে যেটুকু টাকা কেটে নিচ্ছে ব্যাংক, হ্যাঁ, মানে যে সেটাই হচ্ছে ব্যাংকের একটা লাভ। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে বিল বার্তাকরণ, এইটাকে বিল বার্তাকরণ বলে। হ্যাঁ, বিভিন্ন ধরনের বিল, সেগুলো যদি মেয়াদ পূর্তির আগেই ক্রেতা ভাঙিয়ে ফেলে, তখন কী করতে হয়, তাকে কিছু লস স্বীকার করে ভাঙাতে হয়, এটাকে বলা হচ্ছে ডিসকাউন্ট। আর একটা আমরা জিনিস বললাম কি, যে এলসি, লেটার অফ ক্রেডিট। হ্যাঁ, এলসিটা কি, এটা হচ্ছে বিদেশের সাথে ট্রেড করার সময়, বাণিজ্য করার সময় তখন কী হয়, এই দেশে, এই দেশের যে যারা কী বলবো, এই দেশের যে বাণিজ্য করবে, সে কিন্তু একটা একটা ব্যাংকের মাধ্যমে সে একটা এলসি খুলতে হবে। হ্যাঁ, আবার ওই দেশে যার সাথে বাণিজ্য করবে, সেও কিন্তু ওই দেশে ব্যাংকে এলসি খুলবে। এইভাবে ব্যাংকে, দুই দেশের ব্যাংকের মাধ্যমে তারা কী হবে, সব কিছু আদান প্রদান, টাকা পয়সা লেনদেন, কাগজপত্র, এগুলো সব কিছু তাদের মধ্যে কী হবে, বিনিময় হবে। তাহলে এটা হচ্ছে বিনিময় ব্যাংকের কাজ। আচ্ছা, এছাড়া বিনিময় ব্যাংক কী করে, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়, হ্যাঁ, ব্যবসায়ীদের ব্যবসায়ীদের লেনদেনে সাহায্য করে থাকে। আচ্ছা, তাহলে এই যে সাধারণ যে ব্যাংকিং কাজ, এটা কিন্তু আমাদের যেটা, আমাদের যে নর্মাল যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলোতেও কিন্তু বৈদেশিক শাখা থাকে। হ্যাঁ, সেই বৈদেশিক শাখায় তারা কী করে, এই এই ধরনের বিনিময় কাজগুলো করে থাকে। আর অন্য শাখাগুলো কিন্তু সাধারণ ব্যাংকিং কার্যক্রম, সাধারণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে, হুম, এর জন্য আলাদা কোনো ব্যাংক নেই। আচ্ছা, এখন অধিক, তাহলে আমরা কী জানলাম, যে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকে বৈদেশিক বিনিময় শাখা থাকে বা কর্পোরেট শাখা থাকে, এর মাধ্যমে এই ধরনের কার্যক্রমগুলো ব্যাংক চালিয়ে থাকে। হ্যাঁ, এর জন্য আলাদা কোনো ব্যাংক বাংলাদেশে নাই। হ্যাঁ, একটা দেশের শিল্প ও বাণিজ্যের উন্নয়ন কি, উন্নয়নে বিনিময় ব্যাংকের দক্ষতা কার্যকারিতার উপর অনেকাংশে নির্ভর করে। তাহলে আমরা কী জানলাম, যে একটা দেশের শিল্প বাণিজ্যের উন্নয়ন, এটা কিন্তু বিনিময় ব্যাংকের দক্ষতা ও কার্যকারিতার উপরে অনেকাংশে নির্ভর করে। আচ্ছা, এরপরে আমরা জানবো বন্ধকি ব্যাংক। হ্যাঁ, মর্গেজ ব্যাংক, এখন এটা হচ্ছে যে বন্ধক রেখে দীর্ঘকালীন, যে ব্যাংক যখন কোনো ক্লায়েন্টের জমি বন্ধক রেখে দীর্ঘকালীন ঋণ প্রদান করে থাকে, সে ধরনের ব্যাংক হচ্ছে বন্ধকি ব্যাংক। এসব ব্যাংক সাধারণত কি, কৃষিক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে। হুম, তাহলে আমরা বন্ধকি ব্যাংক কী জানলাম, যে এরা জমি বা যে কোনো জিনিস সাধারণত জমি বন্ধক রেখে এরা ঋণ দেয়। আচ্ছা, নেক্সট আমরা জানবো সমবায় ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক। হুম, এখন এই কোঅপারেটিভ ব্যাংকের কাজ কী, এরা হচ্ছে
পারস্পরিক সহায়তায়, হ্যাঁ, এরা পারস্পরিক মানে যে যে ঋণ নেবে এবং দেবে এর পারস্পরিক সহায়তায় স্বল্প সুদে ঋণ প্রদান করাই সমবায় ব্যাংকের উদ্দেশ্য। হ্যাঁ, এরা প্রধানত কি করে, দরিদ্র ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদেরকে ঋণ প্রদান করে। তাহলে সমবায় ব্যাংকের কাজ হচ্ছে যে দরিদ্র ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদেরকে ঋণ প্রদান করা। আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক কি, ইসলামী ব্যাংক বলতে আমরা বুঝি কি, যেটা সুদবিহীন ব্যাংক। হ্যাঁ, আচ্ছা, এখন এটা 1975 সালে, হ্যাঁ, ইসলামী সম্মেলন সংস্থা এরা কী করে, জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করে। হ্যাঁ, তাহলে প্রথম 1975 সালে OIC সম্মেলনে কি হয় যে ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। হ্যাঁ, আচ্ছা, জেদ্দায়। আচ্ছা, এখন বিভিন্ন মুসলিম দেশে কিন্তু এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেমন যেমন সুদানে ফয়সাল ইসলামী ব্যাংক, হ্যাঁ, বাহরাইনে ইসলামী ব্যাংক, জর্ডানে ইসলামী ব্যাংক, এরা খুব মানে খুব উল্লেখযোগ্য ব্যাংক। হ্যাঁ, উল্লেখযোগ্য ইসলামী ব্যাংক। আচ্ছা, এখন ইসলামী ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে কি, ইসলামী ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে যে এটা ইসলামী শরীয়ত মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়। হ্যাঁ, এখন বাংলাদেশে 1983 সালে কি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে দেশে প্রথম সুদমুক্ত ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে বাংলাদেশে ইসলামী ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়েছে, 1983 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে প্রথম এক সুদমুক্ত ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আমরা জানি আরও আলবারাকা, হ্যাঁ, এই এই ব্যাংকগুলো কিন্তু আল আরাফা, হ্যাঁ, এই ব্যাংকগুলো কিন্তু ইসলামী ব্যাংক হিসাবে বাংলাদেশে রয়েছে। তো এখন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক তো আরও অনেক ব্যাংক কিন্তু আমাদের আছে। তো মোটামুটিভাবে আমরা এইটুকু জানলাম। এছাড়াও আছে কি, বিবিধ ব্যাংক, মিসেলেনিয়াস ব্যাংক। হ্যাঁ, এটা হচ্ছে কি যে বিবিধ ব্যাংক হচ্ছে যে বাংলা মানে কিছু ব্যাংক আছে যারা কি করে, যারা জনগণের বিশেষ চাহিদার মানে চাহিদা পূরণের জন্য এই ব্যাংকগুলো প্রতিষ্ঠা করা হয়। যেমন জনগণকে কর্মসংস্থানে সাহায্য করার জন্য, কোনো শ্রেণী বা পেশার ব্যক্তিদের সাহায্য করার জন্য ব্যাংক প্রতিষ্ঠা করা হয়ে থাকে। আচ্ছা, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক সংঘ কি করে, যে শ্রম ব্যাংক প্রতিষ্ঠা করে শ্রমিকদের কি করে, সঞ্চয়ে উৎসাহ এবং শ্রমিকদের আর্থিকভাবে সাহায্য করে থাকে। তাহলে কি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শ্রমিক সংঘ, এরা কি করেছে, শ্রমিকদের সঞ্চয়ে উৎসাহ দেওয়ার জন্য বা উৎসাহিত করার জন্য এবং শ্রমিকরা যাতে আর্থিকভাবে সাহায্য লাভ করে এই জন্য শ্রম ব্যাংক স্থাপন করে। হ্যাঁ, আবার লন্ডনে কোন কি করা হয়েছে, লন্ডনে লন্ডন ডিসকাউন্ট হাউস, হ্যাঁ, লন্ডন ডিসকাউন্ট হাউস প্রতিষ্ঠা করে এই হাউসে কি হয়, বিনিময় বিল বাট্টাকরণ, আমি যেটা বলছি যে বিনিময় বিল যেটা ডিসকাউন্ট করে সেটা করে থাকে। হ্যাঁ, আর বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে, যে বাংলাদেশের ক্ষেত্রে আরো মানে যে ব্যাংকগুলো আছে, যেমন হচ্ছে কি আনসার, VDB ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, এরা হলো এই এই ব্যাংকগুলো বিশেষ উদ্দেশ্যে এরা কি হয়েছে মানে স্থাপন করা হয়েছে বা পরিচালিত হয়। হ্যাঁ, আচ্ছা, এখন তো আমরা মোটামুটিভাবে জানলাম। এছাড়াও কিন্তু আর একটা ব্যাংকের কথা আমি একটু বলি, সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং বা ই ব্যাংকিং, যেটা আমরা ইদানিং এইগুলোর সাথে পরিচিত হচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কি যে সম্পূর্ণ মানে কম্পিউটার বেসড এই ব্যাংকগুলো, যেটা খুবই অত্যাধুনিক কম্পিউটারাইজিং পদ্ধতি লেনদেন এবং রেকর্ড সংরক্ষণ করে এই ইলেকট্রনিক ব্যাংক। হ্যাঁ, আচ্ছা, এখন এটা হচ্ছে যে এটা প্রথম 1961 সালে এই ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্রে দ্য ন্যাশনাল সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক নামে এটা কিন্তু চালু হয়েছে। তাহলে এই ব্যাংকে এই ব্যাংকগুলো এমন ধরনের উন্নত কম্পিউটারাইজ সেবা পদ্ধতি যা কী করে, যা দ্রুততর এবং নির্ভুল ও সহজলভ্য হয়। হ্যাঁ, এইভাবে হিসাব নিকাশগুলো করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, যে আমরা মোটামুটিভাবে আমরা বাণিজ্যিক ব্যাংক সম্বন্ধে একটা আমাদের ধারণা লাভ হয়েছে। হ্যাঁ, তো ব্যাংক আমি আগেই বলেছি যে এটা একটা ভাস্ট, হ্যাঁ, অনেক ব্যাপক একটা ব্যাংকিংয়ের এই ইটা চ্যাপ্টারটা, অনেক কিছু আমাদের আমরা ধারণা নিতে পারি বা জানতে পারি।
তো আমার মনে হয় যে আজকে আমরা এইটুকুই আমরা জানি। হ্যাঁ, পরে নেক্সট ক্লাসে আমরা এই ব্যাংকেরই আরও কিছু আলোচনা করব। তো আমি আশা করব যে তোমরা এইগুলো বাসায় দেখবা বসে, এইগুলো যে যে টপিকসগুলো আমি পড়াচ্ছি বা আলোচনা করছি এগুলো তোমরা বাসায় একটু দেখবা। তো আজকের মতো ক্লাস এটুকুই আমি শেষ করতে চাচ্ছি ঈদের আগে। আর ঈদের পরে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, এবং তোমাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো আমি আল্লাহ হাফেজ, ধন্যবাদ।